নমস্কার, আপনারা দেখছেন ইবিএম নিউজ। আমি সোমা রয়েছি আপনাদের সাথে। আজকের আবহাওয়া কেমন সেই বিষয়ে আমি আপনাদের বিস্তারিত আপডেট দেব। আজ কলকাতার আকাশ সকাল থেকেই আংশিক মেঘলা, এর ফলে গরমের অস্বস্তি এবং তীব্রতা দুটোই বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই আংশিক মেঘলা আকাশ থাকার সাথে সাথে কলকাতার কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি নদিয়া, পূর্ব বর্ধমান এবং উত্তর চব্বিশ পরগনাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 33.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা 28.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের আর্দ্রতার পরিমাণ আজকে থাকবে সর্বোচ্চ 98% এবং সর্বনিম্ন থাকবে 64%। খবর এখন আপাতত এই পর্যন্ত। এইরকম আরও খবর জানতে চোখ রাখুন ইভিএম নিউজে।